5 ক্লাসে আমাদের আজকের বিষয় উচ্চতর গণিত অধ্যায় 3 জ্যামিতি, ত্রিভুজের লম্ব বিন্দু, বরকেন্দ্র, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, লম্ব বিন্দু, বরকেন্দ্র, অন্তঃকেন্দ্র ও পরিকেন্দ্র এই চারটি বিষয় তোমাদের মধ্যে অনেক সমস্যা হয়, তা আমরা চলো আমরা একে একে এই সমস্যাগুলো সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবে। যদি ভালো না লাগে তারপরে তোমরা লাইক বা কমেন্ট বা শেয়ার করবে না, কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে আমি এই আশাবাদ ব্যক্ত করি। তোমরা পুরো ভিডিওই দেখবে, কারণ পুরো ভিডিও দেখলে তোমাদের কিছু না কোনো না কোনো একটা জিনিস তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা এখানে এই যে ত্রিভুজের নাম দিলাম পি কিউ আর, প্রিয় শিক্ষার্থীরা এই যে পি বিন্দু, পি বিন্দু শীর্ষবিন্দু, কিউ এবং আর তিনটি শীর্ষবিন্দু, তিনটি শীর্ষবিন্দু থেকে আমরা লম্ব আঁকি। দেখো একটা লম্ব আঁকলাম, এই শীর্ষবিন্দু থেকে কিউ আর এর উপর লম্ব আঁকলাম এবং কিউ শীর্ষবিন্দু হতে পি আর এর উপর লম্ব আঁকব এবং আর শীর্ষবিন্দু হতে পি কিউর উপরে লম্ব আঁকলাম। এবার এই যে লম্ব বিন্দুগুলো এই বিন্দুকে ছেদ করছে, এবার এই ছেদবিন্দু ধরলাম আমরা ও। এই যে এই ও কে আমরা লম্ববিন্দু বলি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে লম্ববিন্দু এই চিত্রটা আমরা কয়েকভাবে দেখাবো, আমরা পরবর্তীতে পরে স্লাইডে আমরা আরো সুন্দর করে দেখাবো আরো দুইটা লম্ববিন্দু চিত্র। তো আমরা এই লম্ববিন্দুর সংজ্ঞা চলে যাই। আসো, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের লম্ব বিন্দু বলে। এবার দেখো এই সংজ্ঞাটাকে আমরা আরেকভাবে দিতে পারি, ত্রিভুজের লম্ব ত্রয় যে বিন্দুতে মিলিত হয়, এই যে এই একটা লম্ব, এই একটা লম্ব, এই একটা লম্ব এই বিন্দুতে মিলিত হয়েছে, একে আমরা লম্ববিন্দু বলি। প্রিয় শিক্ষিতা, সবচেয়ে মজার বিষয় হলো এই চিত্রটাকে আমরা কয়েকভাবে দেখাবো। চলো আমরা এই চিত্রটাকে আবার অন্যভাবে দেখি। এরা এরা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজের আমরা নাম দিলাম পি কিউ আর, পি শীর্ষবিন্দু থেকে একটা লম্ব আঁকলাম কিউ আর, কিউ আর এর উপরে এবং কিউ শীর্ষবিন্দু হতে পি আর এর উপরে আরেকটি লম্ব আঁকলাম। এই লম্ব দুইটি উ বিন্দুতে ছেদ করেছে, এটা হলো লম্ব। এই চিত্রটাকে যদি আমরা এভাবে আঁকি, এই চিত্রটিকে যদি আমরা এভাবে আঁকি, এবিসি আর একটা ত্রিভুজ, অর্থাৎ তিনটি শীর্ষবিন্দু থেকে তিনটা লম্ব আঁকলাম। এবার এই লম্ব যে বিন্দুগুলো তা এইচ বিন্দুতে ছেদ করছে, এইচ কে আমরা লম্ববিন্দু বলি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যেই চিত্রটি ভালো লাগে সেই চিত্রটি একই পরীক্ষায় তোমরা বর্ণনা দেবে।
এবার আমরা ত্রিভুজের বর কেন্দ্র নিয়ে আলোচনা করব, সেন্ট্রয়েড। এবিসি একটা ত্রিভুজ বা পি কিউ আর একটা ত্রিভুজ, অর্থাৎ তোমরা যেই নামেই দাও না কেন, অর্থাৎ একটা নাম দিবে, আমি পি কিউ আর দিয়েছি। এবার পি বিন্দু হতে কিউ আর এর উপরে লম্ব আঁকলাম, আবার কিউ বিন্দু হতে পি আর এর উপরে লম্ব আঁকলাম, আবার আর বিন্দু হতে পি কিউর উপরে লম্ব আঁকলাম। এই লম্বগুলো একটা মধ্যমা সৃষ্টি হয়েছে, অর্থাৎ যেমন আমরা পি বিন্দু হতে কিউ আর এর উপরে পি এম এবং আর বিন্দু হতে পি কিউর উপরে আর এস এবং কিউ বিন্দু হতে পি কিউর উপরে কিউ এস লম্ব আঁকলাম, তারা পরস্পর উ বিন্দুতে ছেদ করেছে। এখানে উ বিন্দু হলো তার বর কেন্দ্র, অর্থাৎ ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করেছে তাকে আমরা বরকেন্দ্র বলি। প্রিয় শিক্ষিতা দেখছো, সবচেয়ে মজার বিষয় হলো এই মধ্যমা, অর্থাৎ এই যে মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে পিউ আমরা বলতে পারি পিউ সমান কি 2UM, অর্থাৎ পিউ UM এর অর্ধেক। এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, অর্থাৎ ত্রিভুজের বর কেন্দ্র বা ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে ত্রিভুজটির বর কেন্দ্র বলে, অর্থাৎ ত্রিভুজের বর কেন্দ্র মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে বিভক্ত করে। আমরা এইভাবে এটা ব্যাখ্যা দিতে পারি, আমরা এই চিত্রটাকে অন্যভাবে ব্যাখ্যা দিয়েছি, তোমাদের কাছে যেটা ভালো লাগে সেটাই তোমরা পরীক্ষা খাতায় লিখবে। চলো আমরা ওই চিত্রে চলে যাই। ত্রিভুজ, ত্রিভুজের নাম দিয়ে নাম পি কিউ আর, অর্থাৎ পি বিন্দু হতে কিউ আর মধ্যমা আঁকলাম, অর্থাৎ এটা একটা মধ্যবিন্দু। আবার পি আর হতে কিউ বিন্দু হতে পি আর এর উপরে আর একটা মধ্যমা আঁকলাম, এই মধ্যমা এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ উ বিন্দুতে ছেদ করেছে। এই উ হলো তার বর কেন্দ্র। প্রিয় শিক্ষিতা, তোমরা এই চিত্রটাকে এভাবেও আঁকতে পারবে, যাকে আমরা ইংলিশে সেন্ট্রয়েড বলি। এবার আমরা আলোচনা করব ত্রিভুজের অন্তঃকেন্দ্র, যাকে ইন সেন্টার বলে। এবার একটা ত্রিভুজ আঁকলাম পি কিউ আর, এবার পি বিন্দু কিউ বিন্দু এবং আর বিন্দুকে আমরা দ্বিখণ্ডিত করব। এই যে দ্বিখণ্ডিত করলাম, আর বিন্দুকে আমরা দ্বিখণ্ডিত করলাম, এই দ্বিখণ্ড একটা বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দুর নাম হলো ও, ওটা হলো তার অন্ত কেন্দ্র। তো দেখো, আমরা এই অন্তঃকেন্দ্র সংখ্যাটা এইভাবে দিই আমরা, অর্থাৎ একটা ত্রিভুজের কোণগুলোর অন্ত সমদ্বিখণ্ডগুলোর ছেদবিন্দুটিকে অন্তঃকেন্দ্র বলে। পিকিউ আর এবার কিউ বিন্দুকে দ্বিখণ্ডিত করলাম, এবার আর বিন্দুকে দ্বিখণ্ডিত করলাম, এ দ্বিখণ্ড দ্বয় এ উ বিন্দুতে অন্ত সমদ্বিখণ্ড করেছে। এবার এই উ বিন্দুকে আমরা অন্তকেন্দ্র বলি, যাকে আমরা ইংলিশে ইন সেন্টার বলতে পারি। প্রিয় শিক্ষিতা, তোমরা চিত্রটা এভাবেও দিতে পারবে।
ত্রিভুজের পরিকেন্দ্র, যাকে সার্কাম সেন্টার বলে। আমরা এটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের নাম দিলাম পি কিউ আর। এবার কিউ আর হতে এক লম্ব আঁকলাম এবং পি কিউ হতে আরেকটা লম্ব আঁকলাম এবং পি আর হতে আরেকটি লম্ব। এই লম্ব বিন্দুগুলো একটা বিন্দুতে ছেদ করেছে। এই ছেদবিন্দু থেকে উপবিন্দু ছেদ করেছে, এই ছেদবিন্দুটিকে আমরা পরিকেন্দ্র বলি। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব দ্বিখণ্ড যে বিন্দুতে ছেদ করে, দুই বাহু যে কোনো দুই বাহুর, অর্থাৎ এই বাহু হতে পারে অর্থাৎ এই বাহু হতে পারে অথবা এই বাহু হতে পারে, আমরা তিন বাহুর থেকে লম্ব দ্বিখণ্ড এঁকেছি, ত্রিভুজের পরিকেন্দ্র বলে। উল্লেখ্য, তৃতীয় বাহুর লম্ব দ্বিখণ্ডকে ওই বিন্দু গামী, তৃতীয় বাহুর লম্ব দ্বিখণ্ডকে ওই বিন্দু গামী। এটাকে আমরা এইভাবে করতে পারি, ত্রিভুজের বাহু মধ্যবিন্দুগামী রেখার সময় যে বিন্দুতে মিলিত হয় তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে। প্রিয় শিক্ষার্থীরা, সবচেয়ে মজার বিষয় হলো এই চিত্রটাকে আমরা অন্যভাবেও আঁকতে পারি। পিকিউ আর ত্রিভুজ, এই যে কিউ আর হতে একটা লম্ব আঁকলাম, অর্থাৎ এটাকে এই জিনিসটাকে অর্ধেক করলাম। আবার এই পিউ আর রেখাটাকে এই 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 রেখাটা টেনে অর্ধেক করলাম। এবার এই অর্ধেক বিন্দু এই জায়গায় মিলিত হয়েছে। আবার এই পিউ কিউ থেকে আরেকটা লম্ব আঁকলাম, অর্থাৎ এটাকে দ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ পি কিউকে দ্বিখণ্ডিত করতে হবে, কিউ আরকে দ্বিখণ্ডিত করতে হবে, পি কিউ পি আরকে দ্বিখণ্ডিত করতে হবে। এই দ্বিখণ্ড ত্রয় এই উ বিন্দুতে মিলিত হয়েছে বা ছেদ করেছে। এবার এই উ বিন্দুকে আমরা পরিকেন্দ্র বলি। অর্থাৎ এইভাবে আমরা পরিকেন্দ্র আঁকতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে, বেশি বেশি করে লাইক কমেন্ট করবে। আমি কথাটা বারবার বলছি, কারণ তোমাদের কাছে যদি ভালো না লাগে, লাইক কমেন্ট কোনো কিছু করার দরকার নেই। তবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওকে দেখবে, কিছু না কিছু তোমরা এই ভিডিওতে শিখতে পারবে। হলো করোনার সময় তোমরা বাইরে বের হবে কম, পড়াশোনা বেশি মনোযোগী হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।